পারতাম। আলহামদুলিল্লাহ, কি বলবো? জি হ্যাঁ হ্যাঁ, বের করতেছি মামা, বের করতেছি। চোখে কি হয়েছে মামা? দাদা এখন চোখটা ইয়ে করে দিই। হ্যাঁ দিব দিব দাদা। দিচ্ছি দিচ্ছি দাদা দাদা, তোমার না নেওয়ার জন্য এগুলো। এতক্ষণ যাবত যে ভিডিওটা দেখেছেন তার র ভিডিও ছিল, যেহেতু আমার বয়সটা আগের তুলনায় চেঞ্জ হয়ে গিয়েছে, হয়তো ঠান্ডা পানি খাওয়ার কারণে আমার গলাটা বসে গিয়েছে, এ কারণে আমি প্রথমের ভিডিওতে ভয়েস ওভার দেইনি, লাস্টের ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার একটা রিজন আছে। রিজনটা হলো প্রথমবারের মতো আমার মামি বাপি যেহেতু তার নাতিকে দেখতে এসেছে, গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাবু শোনার জন্য তার নানুমা এবং নানুজান গিফট নিয়ে এসেছে। অবশ্য আমার বাবু শোনা যখন দুনিয়াতে এসেছিল, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, তখন গোল্ডের চেইন গিফট করেছিল। এখন যেহেতু দুইজন একসাথে এসেছে আমাদের বাসায়, ছেলে বাবু যেহেতু এগেইন আর গোল্ডের কিছু গিফট নিয়ে আসেনি, এই জিনিস যেটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ সেটা নিয়ে এসেছে। সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, গিফট তো গিফটই, তাই না? আপনাদের কেমন লেগেছে মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলেই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।